নমস্কার, জিরোশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। ভারতীয় ফুটবলে তিন প্রধানকে বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 25শে জুন নজরুল মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করতে চলেছে তিন প্রধান, ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডানকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে শতাব্দী প্রাচীনে তিন ক্লাবের অবদানকে মাথায় রেখে এই স্বীকৃতি প্রদান। মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসুকে মুখ্যমন্ত্রী পাঠানোর চিঠিতে লেখা রয়েছে, মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে। শুধু একা মোহনবাগান নয়, বাংলা তথা ভারতীয় ফুটবলকে বিশ্ব দরবারে পরিচিতি এনে দেওয়া ইস্টবেঙ্গল এবং মহামেডানকেও এই সম্মানে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার ঐতিহ্যশালী মোহনবাগানকে বঙ্গবিভূষণ সম্মানের জন্য বিবেচিত করায় গর্বিত সবুজ মেরুন সদস্য সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই এবং মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিশাল আনন্দ হচ্ছে। 1978 সাল থেকে মোহনবাগানে খেলা দেখি। আই লিগ, কলকাতা লিগ জয়ী মোহনবাগান দলের ফুটবল সচিব ছিলাম আমি। মোহনবাগানের ফুটবল সচিব হিসেবে এটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বড় পাওনা। জাতীয় ক্লাবের জন্য বিশাল বড় একটা সম্মান। দিদিকে আমি মা বলি, আমার বড় দিদি, আমার মা বাবা। মুখ্যমন্ত্রী হিসেবে দিদি একের পর এক যা কাজ করে চলেছেন তাতে আমি অভিভূত। ডুরান্ড কাপের জন্য নিজেদের ঘরের মাঠে অনুশীলন করবে মোহনবাগান। 30শে জুলাই থেকে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করতে পারে এটিকে মোহনবাগান। দল গঠনের প্রক্রিয়া প্রায় শেষ। একজন ভারতীয় স্ট্রাইকার সহ বেশ কয়েকজন ফুটবলারকে সই করালেন এটিকে মোহনবাগানের দল গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ভারতীয় ফুটবলে অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে পাখির চোখ করে এগিয়ে চলেছে সাদা কালো ব্রিগেড। তবে অপর প্রধান ইস্টবেঙ্গল চলছে কচ্ছপের তালে। এখনও দল গঠন করতে পারেনি লাল হলুদ। এরই মধ্যে 16 তারিখ ডুরান্ডের উদ্বোধনী ম্যাচ তাদের খেলতে হবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ফলে এই মরশুমও ইস্টবেঙ্গল ব্যর্থতার সঙ্গে শেষ করে একেবারে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। দর্শক হয়নি সিনেমা হলে, সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল অভিযাত্রিক, উচ্ছ্বসিত টলিউড। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মঞ্চে বরাবরই সম্মানিত হয়েছে বাংলা সিনেমা। আজ তার ব্যতিক্রম হল না 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারেরও। শুক্রবার বিকেলে জাতীয় পুরস্কারের পূর্ণ তালিকা প্রকাশ পেতে উচ্ছ্বসিত পরিচালক সুব্রজিৎ মৈত্র। জাতীয় পুরস্কারের মঞ্চে এবছর সেরা বাংলা ছবি তারই পরিচালিত অভিযাত্রিক। শুধু যে সেরা বাংলা ছবি শিরোপা পেয়েছে তা নয়, একই সঙ্গে সেরা চিত্রগ্রাহকও জিতে নিয়েছে ছবিটার সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল। স্বাভাবিকভাবে বাংলা সিনেমা প্রেমীদের কাছে এটা খুবই ভালো একটি খবর, কারণ এই সিনেমা যখন মুক্তি পেয়েছিল সেই সময় দেশে করোনার তৃতীয় ওয়েভ আছড়ে পড়েছিল। সিনেমা হলেও সেরকম দর্শক দেখতে পাওয়া যায়নি। সুতরাং এই সিনেমা নিয়ে যে আশা প্রত্যাশা ছিল তার কোনো কিছুই পূরণ হয়নি পরিচালক প্রযোজকদের। সেভাবে ব্যবসা করতে পারেনি অভিযাত্রী। কিন্তু এবছর জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির পালক জুড়ল তার মাথাতেই। সেরা বাংলা ছবি হিসেবে অভিযাত্রী ঘোষণা হবার পর উচ্ছ্বসিত পরিচালক সুব্রজিৎ। তিনি জানান একেবারে অবাক করার মতো খবর। ছবির অন্যতম প্রযোজক পরিচালক মধুর ভান্ডারকর। জাতীয় পুরস্কার পাওয়ার পর ফের দ্বিতীয়বার এই ছবি মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। বিদেশে ইতিমধ্যেই 26টি পুরস্কার পেয়েছে ছবিটি, কিন্তু দেশের এই সর্বোচ্চ সম্মান তো সবার থেকেও বেশি, জানান পরিচালক। দারুণ খুশি এই ছবির অন্যতম অভিনেতা অর্জুন চক্রবর্তী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার দিয়ে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। ছবির আর এক অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায় জানান, ঘোর কাটছে না তার, সবটাই যেন স্বপ্নের মতো। তিনি বললেন, কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না, ছবির সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাতে চাই। অভিযাত্রীরা কাজ করতে পেরে আমি গর্বিত। এখানে উল্লেখ্য, নায়িকা হিসেবে প্রথম ছবি দ্বিতীপ্রিয়ার, আর তাতেই এত বড় সাফল্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অপরাজিত উপন্যাসের শেষ অংশ নিয়ে তৈরি হয়েছে ছবি। সত্যজিৎ রায় যেখানে অপু ট্রিলজি শেষ করেছিলেন, এই ছবির চিত্রনাট্য শুরু সেখান থেকেই। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন অর্জুন চক্রবর্তী। অপর্ণার চরিত্রে দেখা মিলেছিল দ্বিতীয়প্রিয়া রায়কে। ফিল্ম ক্রিটিকদের বেশ মনে ধরেছিল ছবিটি। সদাকালের শ্যুট, কাশবন ও অপু কাজলের সম্পর্কের সমীকরণ পৌঁছে দিয়েছিল কোনো এক নিশ্চিন্দিপুরে দালানে। আবারও ছবিটি মুক্তি পেতে পারে।